আমি মন পাগল তুমি বন্ধু কালা পাখি আমি দেবী বসন্ত কালে গাইস আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও এডিট নিয়ে, যে এডিটের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসের কালারটা চেঞ্জ করতে পারবেন আর কি একদম সহজে। তো ভিডিওটি মেক করতে আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা সেখান থেকেই ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট অর্থাৎ একটা প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনার ক্লিক করার পর অনেকগুলো রেশিও দেখতে পারবেন। তো এখানে আপনার 16.9 রেশিওটাতে সিলেক্ট করবেন না, আপনার এখানে করবেন যেটা 9.16, যেটা টিকটকের রেশিও সেটাতে আপনার সিলেক্ট করবেন। তো সেটা সিলেক্ট করার পর আপনার ক্রিয়েটে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসেট, এখান থেকে আপনারা ক্লিক করবেন। এখানে অ্যাসেটে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা কালার, যে কোনো কালার সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এখানে নেওয়ার পর ক্রোসে একটি ক্লিক করবেন। করার পর আপনাদের ডিরেজের যে কালারটা থাকবে সেই কালারটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু আমাদের কালারটা হলুদ হলে এখানে কিন্তু অন্য কালার, তো এখান থেকে আমরা হলুদটাকে সিলেক্ট করে দেন টিক মার্কে একটা ক্লিক করবো। দেন এখান থেকে এটাকে লেয়ারটাকে এইভাবে হাত দিয়ে টেনে বড় করে নেব। যতদূর পর্যন্ত আপনাদের ভিডিও তো ততদূর পর্যন্ত আপনারা এখানে বড় করে নিতে পারবেন। তো এরপর আপনারা তিন ওইখানটাতে এখানে ক্লিক করবেন। করার পর আপনি আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিডিয়া, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওটাকে গাইজ এখানে সিলেক্ট করবেন। তো আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করতেছি, যে ভিডিওটা আমি আপনাদেরকে ড্রেসটার কালারটাকে চেঞ্জ করে দেখাবো আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এখানে ভিডিও সিলেক্ট করলাম, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অগুলো অপশন। তো এখানে আপনারা স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে স্প্লিট স্ক্রিন, এখানে আপনারা এটাতে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের স্ক্রিনটা বড় হয়ে যাবে। যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে টিক মার্কে একটা ক্লিক করবেন অর্থাৎ চিহ্নটাতে। তারপর এখান থেকে আবার জুমটাকে বড় করবেন। জুমটাকে বড় করার পর ভিডিও লেটার পরে থাকা অবস্থায় আপনার এখানে স্ক্রল করে দেখতে পারবেন ক্রোমাকে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনেবেল। তো এখানে ইনেবেল করে দিলে আপনাদের দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের ড্রেসের উপর কিন্তু কালারটা আরও ডিপ হয়ে গেছে। তো আপনি এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, দেখেন তো আমি এখানে হালকা একটু অ্যাডজাস্ট করে নিতেছি। তো দেখেন এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমরা চিহ্নতে একটা ক্লিক করবো, করার পর দিকে স্ক্রল করবো। করার পর উপরে যে লেয়ারটা নিয়েছি তার উপর একটা ক্লিক করবো। দেখেন ক্লিক করার পর এখানে স্প্লিটে কাটার অপশনে গিয়ে আপনার কয়েকটা এখানে খণ্ড করে নেবেন। দেখেন আমি কয়েকটা খণ্ড করে নিতেছি, আপনারা কিন্তু সেমভাবে এখানে কয়েকটা খণ্ড এইভাবে করে নেবেন, আমি যেভাবে করতেছি আর কি। আপনার দেখেন তো এখানে যদি আপনাদের উপরে লেয়ারটা ছোটো থাকে এবার হাত দিয়ে টেনে আপনার ভিডিও বরাবর করে দিতে পারবেন। দেখেন আমি এখানে ভিডিও বরাবর করে দিলাম। তো আমি কিন্তু এটা টিকটকে ডাউনলোড করেছি আর কি। তো এখান থেকে আমি টিকটকের ইয়েটাকে কেটে ফেলবো, দেখেন এখান থেকে কেটে ফেললাম এবং উপরেটা যদি বড় হয় এখান থেকে আপনারা কেটে ফেলবেন। তো কেটে ফেললে আপনারা দেখেন এখানে আমি আর একটা ভাগ করে নিই, দেখেন আপনারা তো এখানে ভাগ হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এখানে প্রথম দিকে চলে আসবেন গাইজ। দেখেন এখানে প্রথম দিকে আসার পর আপনারা প্রথমে এই কালারটা রাখতে পারেন এবং দ্বিতীয় ভাগটাতে আপনারা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে লালটাকে সিলেক্ট করলাম, দেখেন ড্রেসটা লাল হয়ে গেছে। এখন এখানে হলুদ আছে, আমি এখানে অন্য কালার দিতে পারি। দেখেন আমি এই কালারটা দিলাম, এখানে দেখেন অন্য কালার হয়ে গেলো। এখানে দেখতে পাচ্ছেন আবার হলুদ রয়েছে, আমি হলুদটা আপনারা চাইলে রাখতে পারেন। এখান থেকে আবার এটাকে আবার অন্য কালার দিতে পারেন, আমি আবার লাল করলাম। দেখেন এভাবে কিন্তু আপনার কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। তো গাইস এখানে কিন্তু কোনো ব্যাপার না, একদম সহজে কিন্তু আপনার কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন গাইস। তো আপনাদের যদি কম বেশি হয় তো আপনার এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। এখানে আবার ক্রোমাকিতে আপনারা আসবেন, আসার পর এখান থেকে কিন্তু আপনারা এটাকে এইভাবে সেম করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো দেখেন আমি দেখাইছি আপনাদেরকে, তো এবার অ্যাডজাস্ট করে হয়ে গেলে গাইস এখানে আপনারা একটা ক্লিক করে এখানে বেক হয়ে আসবেন। তো আসার পর এখানে আপনারা প্রথম দিকে চলে আসবেন। তো আসার পর আপনাদের কিন্তু ভিডিও এডিটিং কাজ কমপ্লিট, একদম সহজে কিন্তু গাইজ আপনারা ভিডিওটাকে মেক করতে পারলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হইতেছে, তোমরা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনাদের ড্রেসের কালারটা চেঞ্জ হইতে পারতেছে। তো গাইজ আপনারা কী করবেন, আপনাদের যে ড্রেসটার কালার চেঞ্জ করবেন অবশ্যই সেই ড্রেসটার কালারটা কিন্তু এক কালার রাখতে হবে গাইজ। যদি এক কালার না রাখেন তাহলে কিন্তু ড্রেসটা আপনারা কখনোই কালারটা চেঞ্জ করতে পারবেন না। আপনারা মনে রাখবেন আপনাদের ড্রেসটা যেন এক কালারের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা ড্রেসের কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তো এখন আসি এক্সপোর্ট করবো, কীভাবে এক্সপোর্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। আপনারা এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ভিডিওটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করেছে গাইস। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।